সহজে আপনারা ক্যানভা দিয়ে কীভাবে আর্টিফিশিয়াল ইমেজ জেনারেট করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে সার্চ বারে লিখতে হবে canva.com, canva.com, তারপর এন্টার ক্লিক করব। তারপর এখানে ক্যানভার ওয়েবসাইটে এখান থেকে আপনার নানা ধরনের ডিজাইন করতে পারবেন। এখানে অনেক টেমপ্লেট আছে, কাস্টম টেমপ্লেট, আমরা সেগুলো ইউজ করব না। আমরা এখানে ক্রিয়েট ডিজাইন, চাইলে এই কাস্টম টেমপ্লেটেও আপনারা আর্টিফিশিয়াল ইমেজ অ্যাড করতে পারবেন। আমরা এখানে ক্রিয়েট ডিজাইন এখান থেকে কাস্টম সাইজও করতে তৈরি করতে পারবো। আমি এখানে আপনাদের সহজে ইনস্টাগ্রাম পোস্টে একটা স্কোয়ার সাইজের ইমেজ সিলেক্ট করলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে এসে দামে এখানে আপনাদের ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন আসছে, এখান থেকে কোনো টেমপ্লেট যুক্ত করতে পারবো চাইনি, কিন্তু আমরা এখানে যাবো অ্যাপসে। এখানে আমার এখানে আছে, যেহেতু আমি এটা পূর্বে ইউজ করেছি, আপনাদের নাও আসতে পারে। আপনারা চলে যাবেন সরাসরি এখানে অ্যাপসে, নিচে বাম পাশে অ্যাপসে গেলে নিচে এখানে পপুলার ক্রিয়েট সামথিং নিউ, এইখানে আসলে পেয়ে যাবেন এই টেক্সট টু ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে এসে যাবে, এখানে আপনার এখানে যে ধরনের যা যা অপশন চান এখানে সেটা লিখতে হবে। এখানে স্টাইল সিলেক্ট করতে পারেন, এখানে সাইজ স্কোয়ার, ল্যান্ডস্কোপ, পোর্ট্রেট, যে কোনো সাইজ আপনাদের দরকার হলে এখন সিলেক্ট করতে করবেন। এখানে আমরা এখন লিখব ইমেজের কী ধরনের ইমেজ, আমরা একটা বিড়ালের ইমেজ নেব, নিতেছি ক্যাট, সিটি ক্যাট, সাইবার পাঙ্ক লিখব, সি ওয়াই বিলিয়ার সোয়ার পি ইভেন সাইবার পাঙ্ক। আমরা এটুকু দিই আপাতত, দেখি এখানে কনসেপ্ট আর্ট এটা সিলেক্ট করে জেনারেট ইমেজে দিয়ে দেখি কী আসে। কয়েক সেকেন্ড ওয়েট করলে এখানে কিছু ছবি আসবে, এই দেখুন কয়েকটা ছবি আসছে। এগুলো আপনাদের পছন্দ না হলে ক্রিয়েট অ্যাগেন দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবেন। আমরা জার্মানি নিয়ে একটা ইমেজ তৈরি করতে পারবো, জার্মানি পাহাড় থাকবে ছবিতে, উপর দিয়ে আকাশ দিয়ে দেখি একটা বিমান যায়, এরকম একটা কিছু নেই। এবার দিয়ে কি আসে, কয়েক সেকেন্ড সময় নেবে, দেখা যাক। এবার একটা ইমেজ আসছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেখি। এটার উপর ক্লিক করলে এর ছবিটি এখানে দুইবার ক্লিক করলে মানে ডাবল আসছে, আমরা একটা ডিলিট করে দিই। দেখুন এখানে আমাদের চলে আসছেন, একটু সাইজটা বড় করে নিই, এই যে দেখেন সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ইমেজ। আমরা এখানে আবার নতুন করে ক্রিয়েট অ্যাগেন জেনে আরও কিছু অ্যাড করি, আরও প্লেন দেখুন আবার বেশ কয়েকটি ইমেজ, চারটি ইমেজ আসছে। ওখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি আমরা এখানে ছবিতে সিলেক্ট করতে পারবো। এটা প্রথমটাই দেখলাম, এটা আছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা হয়ে গেছে। এখান থেকে যে কোনো ছবি চাইলে আমরা এখানে যুক্ত করতে পারবো, ইচ্ছে মতো তা এডিট করতে পারবো, এমনকি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। এবার ছবিটি আমরা ডাউনলোড করতে যাই, আমরা এখান থেকে যাব শেয়ারে, ডান সাইডে শেয়ার অপশনে ডাউনলোড। আমরা এটা কত সাইজে 1080, চাইলে সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, আমরা 1080 থাকুক। পিএনজি, পিডিএফ, যে কোনো সাইজ আমরা পিএনজি রাখবো। তারপরে ডাউনলোড করবো, ডাউনলোড ক্লিক করার পর এখানে এটা প্রোগ্রেস হচ্ছে। এবার আমাদের এটা সেভ করে দিলাম, এবার এটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের ছবিটি দেখতে পাবো, এই যে দেখুন আমাদের ছবি। যদি আমরা সাইজ কমিয়ে ডাউনলোড করেছি, আমরা এখানে চাইলে আরও
হাই কোয়ালিটির সার্ভিস বাড়িয়ে ডাউনলোড করতে পারতাম। কেমন লাগলো ভিডিওটি আশা করে জানাবেন, ধন্যবাদ।